আসসালামু আলাইকুম, শুভ সকাল প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত গার্ডিয়ান্সবৃন্দ এবং যারা আজকের ক্লাসটা দেখছেন এবং শুনছেন। আজকে নবম শ্রেণী বাংলা দ্বিতীয় পত্র ক্লাসে আমি তোমাদের সাথে আছি খায়েজ আহমেদ ভুঁইয়া, সহকারী শিক্ষক ইংরেজি, ফেনী সেন্ট্রাল হাই স্কুল, ফেনী সদর ফেনী। আজকে কোভিড নাইন্টিনের মহামারীর মধ্যেও ফেনী সেন্ট্রাল হাই অনলাইন স্কুল তোমাদের জন্য অনলাইন ক্লাস চালু করেছে। দীর্ঘদিন যাবত তোমরা এই ক্লাসগুলো করতেছো, আশা করি আজকের ক্লাসটাও খুব ভালোভাবে করবে এবং ভবিষ্যতের ক্লাসগুলোর মধ্যেও তোমরা অংশগ্রহণ করবে। আজকে স্যারে তোমাদের জন্য যে ক্লাসটা নির্ধারণ করেছি, অর্থাৎ গত ক্লাসে স্যারের কর্মধারয় সমাস আলোচনা করেছি, আজকে আমরা তৎপুরুষ সমাস নিয়ে আলোচনা করব। এবং তোমাদের প্রত্যেকের মোবাইল ফোনে স্যারের স্লাইডটা পাঠিয়ে দিয়েছি, আর এই স্লাইড থেকে অর্থাৎ কর্মধারয় সমাসের পর আমরা আজকে তৎপুরুষ সমাস নিয়ে আলোচনা করতে যাচ্ছি। একটা বাক্য দিচ্ছি, দেখো, মধু ধারা মাখা, দ্যাট মিন্স হচ্ছে মধু মাখা, মধু ধারা মাখা, মধু মাখা, অর্থাৎ ধারা এখানে কি হয়েছে, ধারা একটা শব্দ মধ্যপদ ধারা, অর্থাৎ মধু ধারা মাখা পদটি কয়টি যুক্ত হয়ে এক পদে পরিণত হয়েছে, মধু মাখা। তাহলে দেখো মধু ধারা মাখা তিনটে শব্দ, এই তিনটে শব্দ কি হয়েছে, এক পদে পরিণত হয়ে হয়েছে মধু মাখা। ঠিক আছে, তাহলে আমাদেরকে বুঝতে হবে যে এটা কাকে ইন্ডিকেট করছে। তাহলে দুই বা ততোধিক পদের এক পদে পরিণত হওয়াকে কি বলে? আমরা জানি দুই বা ততোধিক পদ যখন এক পদে মিলিত হয় তখন তাকে বলা হচ্ছে সমাস, তাকে কি বলা হয়, সমাস। দেখেছো আনসার এসেছে কি, সমাস, দুই বা ততোধিক পদের এক পদে পরিণত হওয়াকে কি বলে, আনসার হবে সমাস। এবার আসো, পূর্ব পদে বিভক্তি লোপ পেয়ে যে সমাস হয় এবং যে সমাসে পরপদের অর্থ প্রধান রূপে বুঝায় তখন তাকে কোন সমাস বলে। আমরা বলছি দেখো পূর্ব পদে বিভক্তি লোপ পাবে, তার মানে আমরা বুঝতে পারলাম বিভক্তি একটা থাকবে। আমরা জানি বিভক্তি সাত প্রকার, সাত প্রকার মধ্যে প্রথম বিভক্তি হচ্ছে শূন্য বিভক্তি, বাকি ছয় প্রকারের এখানে কি থাকবে, যে ছয় প্রকারের কোনো না কোনো অংশ এখানে যুক্ত থাকবে। এবং পূর্ব পদ আমরা জানি একটা সমাসের, যেমন মধু ধারা মাখা, মধু মাখা, অর্থাৎ এখানে যে আমরা পূর্ব পদ হচ্ছে মধু আর পর পদ বা উত্তর পদ হচ্ছে মাখা, তাই না? অর্থাৎ পূর্ব পদের বিভক্তি লোপ পেয়ে যে সমাস হয় এবং যে সমাসে পর পদের অর্থ প্রধান রূপে প্রতীয়মান হয় বা বুঝায় তখন তাকে বলা হচ্ছে, আমরা জানি, তৎপুরুষ সমাস। দ্যাট মিন্স আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে তৎপুরুষ সমাস। তার মানে আমরা এটাই বুঝতে পারলাম যে তৎপুরুষ সমাসে বিভক্তির ব্যবহার অবশ্যই থাকবে, বিভক্তির ব্যবহার না হলে এটা তৎপুরুষ সমাস হবে না। শিখনফল তোমাদেরকে দিতে হয়, শিখনফল আমরা তোমাদেরকে দেই, অর্থাৎ শিখনফল আমাদের এখানে থাকবে। ওকে, তাহলে দেখো আমাদের এখানে একটা শিখনফল থাকবে, শিখনফল না হলে আমার কি হবে না, অর্থাৎ কন্টেন্টটা সম্পূর্ণ হবে না। এই কারণে প্রত্যেকটা কন্টেন্টেরই আমরা শিখনফল আমরা আলোচনা করে দিই। এই পাঠ শেষে শিক্ষার্থীরা কি কি শিখতে পারবে, দেখো, তৎপুরুষ সমাস কি তা বলতে পারবে, তার হচ্ছে তৎপুরুষ সমাসের শ্রেণী বিভাগ বলতে পারবে, অর্থাৎ তৎপুরুষ সমাসকে কয় ভাগে ভাগ করা হয়েছে এই জিনিসগুলো বলতে পারবে, ব্যাস বাক্য সহ তৎপুরুষ সমাস নির্ণয় করতে পারবে। তাহলে আমরা জানি কি, এখানে ব্যাস বাক্যের একটা বিষয় আছে, ব্যাস বাক্য সহ তৎপুরুষ সমাস নির্ণয় করতে পারবে। তারপরে দেখো তৎপুরুষ সমাসের শ্রেণী বিভাগ, তাহলে দ্বিতীয় তৎপুরুষ, তৃতীয় তৎপুরুষ, চতুর্থী তৎপুরুষ সমাস, পঞ্চমী তৎপুরুষ সমাস, ষষ্ঠী তৎপুরুষ সমাস, সপ্তমী তৎপুরুষ সমাস। দ্যাট মিন্স হচ্ছে দেখো আমরা এখানে বুঝাচ্ছি যে তোমার বিভক্তি যে সাত প্রকার আছে, শুধু প্রথমা বিভক্তি ছাড়া সপ্তমী বিভক্তি পর্যন্ত সবগুলো আছে। দেখো সপ্তমী তৎপুরুষ সমাস, এছাড়াও আরো তিন প্রকার আছে, যেমন দেখো নঞ্চ তৎপুরুষ সমাস, অর্থাৎ না বোধক যেগুলো, এগুলো হচ্ছে নঞ্চ তৎপুরুষ সমাস, আরেকটি উপপদ তৎপুরুষ সমাস, আরেক হচ্ছে অলুক তৎপুরুষ সমাস, আরেকটি হচ্ছে কি, অলুক তৎপুরুষ সমাস। দ্যাট মিন্স আমরা জানি যে কি, তৎপুরুষ সমাস কত প্রকার, নয় প্রকার, তৎপুরুষ সমাস কত প্রকার, নয় প্রকার। এই তৎপুরুষ সমাস নয় প্রকার আমরা আজকে আলোচনা, জুবাইর তুমি ইয়ে করো, ভিডিও অফেন করো, অডিওটা অফ রাখো, অডিওটা তুমি অফ মানে মিউট করে রাখবে,
তারপরে দেখো দ্বিতীয় তৎপুরুষ, দ্বিতীয় তৎপুরুষ কাকে বলে? দেখো আমরা জানি দ্বিতীয় তৎপুরুষ সমাসের মধ্যে আমরা জানি দ্বিতীয় বিভক্তি হচ্ছে কে রে, দ্বিতীয় বিভক্তি হচ্ছে কি কে রে, পূর্বপদে দ্বিতীয় বিভক্তি কে রে লোপ পেয়ে যে সমাস হয় তাকে দ্বিতীয় তৎপুরুষ সমাস বলে, তাকে দ্বিতীয় তৎপুরুষ সমাস বলে। অর্থাৎ কি হবে আমরা জানি যে কি, অর্থাৎ পূর্বপদের জি অর্থাৎ পূর্বপদে দ্বিতীয় বিভক্তি কে রে লোপ পেয়ে যে সমাস হবে তাকে দ্বিতীয় তৎপুরুষ সমাস বলে। যেমন আমরা একটা উদাহরণ দিচ্ছি, যেমন দেখো একটা বাচ্চা পড়তেছে বইকে পড়া, বইকে ফড়া, বই ফড়া, তাহলে এখানে কে বিভক্তি আছে? দেখো বই আর সাথে কি আছে, কে বিভক্তি আছে, অর্থাৎ কে বিভক্তিটা লোপ পেয়ে যে সমাস হয়েছে সেটাকে বলছি আমরা দ্বিতীয় বিভক্তি তৎপুরুষ সমাস, দ্বিতীয় তৎপুরুষ সমাস, দ্বিতীয় তৎপুরুষ সমাস। এভাবে আমরা যেমন দেখো একটা ছেলে একটা লোক কি হয়েছে গাছে উঠতেছে না, গাছ থেকে পড়ে যাচ্ছে, হ্যাঁ গাছে উঠতে গিয়ে পড়ে যাচ্ছে, তার মানে বিপদকে আপন্ন, বিপদ আপন্ন, বিপদকে আপন্ন, বিপদ আপন্ন। তার মানে আমরা বুঝতে পারলাম যে এখানে দেখো তো অর্থাৎ কে বিভক্তিটা আমাদের এখানে কি হয়েছে, কে বিভক্তিটা কি হয়েছে লোপ পেয়েছে, কে বিভক্তিটা এখানে লোপ পেয়েছে। ওকে কে বিভক্তিটা লোপ পেয়েছে। তারপরে দেখো আমরা পরবর্তী যে তৃতীয় তৎপুরুষ সমাস, তৃতীয় তৎপুরুষ সমাস কিভাবে হয় আমরা জানি যে কি তৃতীয় বিভক্তি অর্থাৎ তৎপুরুষ সমাসের মধ্যে তৃতীয় বিভক্তি যুক্ত হবে, তৃতীয় বিভক্তি যুক্ত হয়ে এটা সমাস সমস্ত পদে এসে বিভক্তিটা লোপ পাবে, সমস্ত পদে এসে বিভক্তিটা লোপ পাবে। যেমন দেখো পূর্ব পদে তৃতীয় বিভক্তির, তৃতীয় বিভক্তির পূর্ব পদে তৃতীয় বিভক্তির ধারা দিয়া কর্তৃক, ধারা দিয়া কর্তৃক, এই তিনটা ধারা দিয়া কর্তৃক এগুলো হচ্ছে তৃতীয় বিভক্তি, অর্থাৎ এগুলো কি হবে যে সমাস হয় তাকে তৃতীয় তৎপুরুষ সমাস বলে, অর্থাৎ ধারা দিয়ে কর্তৃক এগুলো থাকবে এবং এগুলো কি হবে লোপ পাবে, এগুলো সমস্ত পদে লোপ পাবে, তখন এগুলোকে আমরা বলবো যে তৃতীয় বিভক্তি। যেমন দেখো অনেক একটা পিকচার তোমাদের মোবাইল ফোনে দেওয়া হয়েছে, দেখো অনেকগুলো লোক কি করছে কাজ করছে, তাহলে শ্রম ধারা লব্ধ, জি শ্রম ধারা লব্ধ, শ্রম লব্ধ, তার মানে ধারা বিভক্তি এখানে যুক্ত আছে, ধারা বিভক্তি এখানে কি যুক্ত আছে, তাহলে আমরা দ্বিতীয় বিভক্তিতে পাচ্ছি কে রে, আর তৃতীয় বিভক্তিতে পাচ্ছি ধারা দিয়া কর্তৃক, তৃতীয় বিভক্তি পাচ্ছি কি ধারা দিয়া কর্তৃক, অর্থাৎ তৃতীয় তৎপুরুষ সমাসের মধ্যে ধারা দিয়া কর্তৃক এই তিনটে শব্দ থাকবে এবং এগুলো বিলুপ্ত হবে, এগুলো বিলুপ্ত হয়ে গেলে বা লোপ পাইলে তখন এটাকে বলবো আমরা তৃতীয় তৎপুরুষ সমাস, শ্রম দ্বারা লব্ধ, শ্রম লব্ধ, শ্রম দ্বারা লব্ধ, শ্রম লব্ধ। আরো একটা সূত্র দিয়েছি দেখো মধু ধারা মাখা, দেখো মধু দিয়ে মাখা, মধু মাখা, মধু দিয়ে মাখা, মধু মাখা, অর্থাৎ দিয়ে কথাটা আছে অথবা দিয়ে কথাটা আছে, এটাকে আমরা বলছি কি তৃতীয় তৎপুরুষ সমাস। এবার আমরা চতুর্থ তৎপুরুষ সমাস, চতুর্থীতে দেখো পূর্ব পদে বিভক্তি কে জন্য নিমিত্ত, কে জন্য নিমিত্ত, এই বিভক্তিগুলো ইত্যাদি লোপ পেয়ে যে সমাস হয় তাকে চতুর্থী তৎপুরুষ সমাস বলে, তাকে চতুর্থী তৎপুরুষ সমাস বলে। অর্থাৎ আমরা জানি যে কি চতুর্থী বিভক্তির মধ্যে কে জন্য নিমিত্ত এই কথাগুলো থাকে, এগুলো যখন পূর্ব পদে থাকবে এবং সমস্ত পদে এসে এগুলো লোপ পেলে তখন এগুলোকে বলবো আমরা চতুর্থী তৎপুরুষ সমাস, চতুর্থী তৎপুরুষ সমাস। আমরা এক্সাম্পল দিয়েছি, যেমন দেখো তোমাদের মোবাইল ফোনে একটা পিকচার গিয়েছে, একটা ছবি গিয়েছে, দেখতে পাচ্ছি আমরা একটা কি কেদারা, কেদারা মানে চেয়ার, চেয়ারের বাংলা শব্দ হচ্ছে কেদারা, তাহলে আরামের জন্য কেদারা, আরাম কেদারা, কেদারা অর্থাৎ আরামের জন্য যে চেয়ার সেটা হচ্ছে কি আরাম চেয়ার বা আরাম কেদারা, বাংলা শব্দ হচ্ছে কেদারা, আরামের জন্য কেদারা, আরাম কেদারা। তারপরে এবার আসো একটা বাড়ি, এই বাড়িটার আমরা বসতের নিমিত্ত বাড়ি, বসতের নিমিত্ত বাড়ি, বসত বাড়ি, অর্থাৎ দেখো নিমিত্ত কথাটা আর নাই, নিমিত্ত কথাটা সমস্ত পদে আর নাই অর্থাৎ লোপ পেয়েছে, অর্থাৎ সমস্ত পদে কে জন্য নিমিত্ত এই বিভক্তিগুলো লোপ পেয়ে যে সমাস হয় তখন তাকে বলে যে চতুর্থী তৎপুরুষ সমাস, চতুর্থ তৎপুরুষ, চতুর্থী তৎপুরুষ সমাস। এবার হচ্ছে পঞ্চমী তৎপুরুষ সমাস, আমরা দেখো পঞ্চমী তৎপুরুষ সমাস পূর্ব পদে পঞ্চমী বিভক্তি, পঞ্চমী বিভক্তি তার মানে হতে থেকে ছে, পঞ্চমী বিভক্তি হচ্ছে কি হতে থেকে ছে, পূর্ব পদে পঞ্চমী বিভক্তি হতে থেকে ইত্যাদি লোপ পেয়ে যে সমাস হয় তাকে পঞ্চমী তৎপুরুষ সমাস বলে, তাকে পঞ্চমী তৎপুরুষ সমাস বলে। তাহলে আমরা মনে রাখতে হবে তৎপুরুষ সমাসের যে মূল বিষয়টা সেটা হচ্ছে যে আমার বিভক্তি থাকবে এবং বিভক্তির সাত প্রকার সবগুলো মনে রাখতে হবে।
তাহলে পঞ্চমী বিভক্তি হচ্ছে হতে থেকেছে ইত্যাদি লোপ পেয়ে যে সমাস হয় তাকে পঞ্চমী তৎপুরুষ সমাস বলে। যেমন দেখো একটা এক্সাম্পল ছাড়ে দিয়েছি যে এখানে একটা মহিলার ছবি আছে, তিনি অন্ধ, তারপর হচ্ছে আইফেল টাওয়ারের ছবি আছে, জন্ম হতে অন্ধ জন্মান্ধ, জন্ম হতে অন্ধ জন্মান্ধ, অর্থাৎ তিনি জন্ম থেকে অন্ধ, তিনি জন্ম থেকে যেদিন জন্মগ্রহণ করেছেন ওই দিন থেকে অন্ধ, তিনি কোনো কিছুই দেখেন না, তখন এটা হচ্ছে জন্মান্ধ। তার মানে হতে কথাটা এখানে নাই। তারপর হচ্ছে আইফেল টাওয়ার দেখো, আর এখানে হচ্ছে বাঘ একটা আছে বসে, খাঁচা ছেড়ে খাঁচা থেকে ছাড়া, খাঁচা ছাড়া, খাঁচা থেকে ছাড়া, খাঁচা ছাড়া, অর্থাৎ পিছনে খাঁচা আছে তাকে খাঁচা থেকে ছেড়ে দেওয়া হয়েছে, খাঁচা থেকে ছাড়া, খাঁচা ছাড়া, অর্থাৎ হতে দেখেছে এগুলো কি হয়েছে লোপ পেয়েছে। এবার আসো ষষ্ঠী তৎপুরুষ সমাস। আমরা জানি ষষ্ঠী তৎপুরুষ সমাস হচ্ছে পূর্বপদের ষষ্ঠী বিভক্তি র এর লোপ পেয়ে যে সমাস হয় তাকে ষষ্ঠী তৎপুরুষ সমাস বলে। তার মানে আমরা জানি ষষ্ঠী বিভক্তি হচ্ছে র এর, ষষ্ঠী বিভক্তি হচ্ছে কি র এর, এই যে ষষ্ঠী বিভক্তি র এর লোপ পেয়ে যে সমাস হবে তাকে ষষ্ঠী তৎপুরুষ সমাস বলে। যেমন দেখো এখানে আমরা দেখতেছি একটা বাচ্চা ফাঁক দিয়ে পড়ে আছে, রাজার পুত্র রাজপুত, রাজপুত্র, রাজার পুত্র রাজপুত্র, তাহলে রাজার বানান লেখো, রাজার দেখো রাজ চোখ এর রাজার, রাজ চোখ এর রাজার, তাই না, রাজা চোখ এর রাজার, তাহলে দেখো অর্থাৎ আমরা এখানে রাজার এর এর কথাটা অথবা র অথবা এর এই বিভক্তিগুলো লোপ পেয়ে যে সমাস হবে তখন তাকে আমরা বলবো যে ষষ্ঠী তৎপুরুষ সমাস, অর্থাৎ ষষ্ঠী বিভক্তি লোপ পেয়ে। আর একটা এক্সাম্পল দেখো, এখানে একটা হাঁস বাঁচতেছে, হাঁসের রাজা রাজহাঁস, হাঁসের রাজা রাজহাঁস, অর্থাৎ এর বিভক্তি কি হয়েছে লোপ পেয়েছে, এর বিভক্তিটা লোপ পেয়েছে, তাহলে হাঁসের রাজা রাজহাঁস, রাজার পুত্র রাজপুত্র, এর অথবা র এই বিভক্তি দুটো লোপ পেলে যে সমাস হয় তখন তাকে ষষ্ঠী তৎপুরুষ সমাস বলে। এবার আমরা হচ্ছে সপ্তমী তৎপুরুষ সমাস, সপ্তমী সপ্তমী তৎপুরুষ সমাসের বিভক্তি হচ্ছে এ অন্তঃস্থীয় তে, এ অন্তঃস্থীয় তে, অর্থাৎ পূর্ব পদে সপ্তমী বিভক্তি, পূর্ব পদে সপ্তমী বিভক্তি এ অন্তঃস্থীয় তে লোপে যে সমাস হয় তাকে সপ্তমী তৎপুরুষ সমাস বলে। পূর্ব পদে সপ্তমী বিভক্তি এ অন্তঃস্থীয় তে লোপে যে সমাস হয় তাকে সপ্তমী তৎপুরুষ সমাস বলে। আমরা উদাহরণ দিচ্ছি কিভাবে দেখো, এখানে অনেকগুলো পাতা, তাহলে গাছে পাতা গাছ পাতা, গাছ যোগ এ, দেখো সপ্তমী বিভক্তি কিভাবে হয়েছে, মূল শব্দটা হচ্ছে গাছ, মূল শব্দটা হচ্ছে কি গাছ, গাছের সাথে যদি আমরা এ বিভক্তিটা যোগ করি গাছ যোগ এ গাছে, গাছ যোগ এ গাছে, তাহলে গাছে পাকা গাছ পাকা, তাহলে এ বিভক্তিটা লোপ পেয়েছে, এ বিভক্তিটা লোপ পেয়েছে। তাহলে আমরা আর একটা এক্সাম্পলের মধ্যে যাই, যেমন দেখো এখানে কি করছে, একটা লোক অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে, তাহলে রাতে কানা রাত কানা, তার মানে তিনি রাতে চোখে দেখেন না, তাহলে রাত যোগ এ রাতে, রাত যোগ এ রাতে, তাহলে রাতে কানা রাত কানা, অর্থাৎ এই বিভক্তিটা এখানে লোপ পেয়েছে। আর গাছে পাকা গাছ পাকা, এখানেও কি হয়েছে এই বিভক্তিটা লোপ পেয়েছে। তার মানে আমরা বুঝতে পারলাম যে পূর্ব পদে, পূর্ব পদ মানে আগেরটার মধ্যে, দেখো আগের শব্দটা হচ্ছে রাতে, রাত যোগে, এটা হচ্ছে পূর্ব পদ, আর পর পদ হচ্ছে কানা রাতে কানা, আর বিভক্তিটা এখানে হয়েছে কি এ, তার মানে পূর্ব পদে সপ্তম বিভক্তি এ অন্তঃস্থীয় তে লোপ পেয়ে যে সমাস হয় তাকে সপ্তমী তৎপুরুষ সমাস বলে। যেমন গাছে পাকা গাছ পাকা, রাতে কানা রাত কানা। এবার আসো নঞ্চ তৎপুরুষ সমাস। আমরা জানি নয় ইয় মানে না বোধক, নঞ্চ মানে না বোধক, দেখো না বাচক নয় নয় অব্যয়, নায় বাচক অব্যয় যেগুলো আছে এগুলো যখন পূর্ব পদে বসে, কিন্তু পর্ব, যেমন দেখো না নেই নাই নয়, না নেই নাই নয়, এগুলো সবগুলো কি না বোধক শব্দ, পূর্ব বসে পূর্ব পদে বসে যে সমাস হয় তখন তাকে তৎপুরুষ সমাস, তখন তাকে নঞ্চ তৎপুরুষ সমাস বলে। অর্থাৎ দেখো না বাচক নঞ্চ অব্যয়, না বাচক নঞ্চ অব্যয়, অর্থাৎ না নেই নাই নয়, পূর্বে বসে, পূর্বে বসে যে যে সমাস হয় তখন এটাকে বলেছে যে তৎপুরুষ সমাস হয় তাকে নঞ্চ তৎপুরুষ সমাস বলে। উদাহরণ একটা দিচ্ছি দেখো, এটা একটা রেডিও, তার মানে নেই তার যার বেতার, নেই তার যার বেতার, দেখেছো কিনা, অর্থাৎ পূর্ব পদে নেই কথাটা থাকলে, নেই না নাই নয় এগুলো পূর্ব পদে থাকলে এগুলোকে বলা হচ্ছে নঞ্চ তৎপুরুষ সমাস, এগুলোকে কি বলা হবে নঞ্চ তৎপুরুষ সমাস। জুবাইর কি বোঝা যাচ্ছে, জুবাইর কি বুঝতে পারছো? জি স্যার বুঝা যাচ্ছে। ওকে ভেরি গুড, তাহলে নেই তার যার বেতার, আমরা জানি রেডিওর মধ্যে কোনো কি নাই, তার থাকে না কিন্তু বাজে,
নেই তার যার বেদার। এখন দেখো নই আদর, নয় আদর অনাদর, তার মানে বাচ্চারা কি করছে, বাচ্চারা পাথর পাথর বাঁধতেছে, তাহলে পাথর উপরে ময়লার মধ্যে সে কি করছে, কাজ করছে, তার মানে তার কি আদর নাই, নয় আদর অনাদর। এবার আসো উপপদ তৎপুরুষ সমাস। উপপদ তৎপুরুষ সমাস একটু জটিল আছে, তোমরা একটু ভালো করে স্মরণ রাখতে হবে। যে পদে পরবর্তী ক্রিয়াবলীর সঙ্গে, তার মানে পরবর্তী মানে পর পদের সাথে, যে পদের পরবর্তী ক্রিয়াবলীর সঙ্গে কীট প্রত্যয়, কীট প্রত্যয় মানে আমরা বুঝতে পারছি কিদন্ত পদ, যেটা কীট প্রত্যয় হয় সে পদকে বলা হচ্ছে উপপদ, তার মানে এটাকে বলা হচ্ছে উপপদ। কীট মানে কি, ক্রিয়াবলীর সঙ্গে কীট প্রত্যয় যুক্ত হয় যে পদ হয় তাকে বলা হচ্ছে উপপদ। তবে এটা পর যে পদের পরবর্তী, যে পদের পরবর্তী ক্রিয়াবলীর সাথে, যে পদের পরবর্তী ক্রিয়াবলীর সঙ্গে কীট প্রত্যয় যুক্ত হয় তখন সে পদকে বলা হচ্ছে উপপদ, সে পদকে কি বলা হয় উপপদ। কিন্তু কিদন্ত পদের সাথে উপপদের যে সমাস হয় তাকে বলা হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস। এবার সব কিদন্ত পদগুলো কিভাবে হয় সেটা স্যার একটু এক্সাম্পল দিয়ে দিচ্ছি। যেমন দেখো জলে চরে যা জলচর, জলে চরে যা জলচর। যেমন দেখো জল যোগ এ জলে, স্বর যোগ এ স্বরে। দেখো জলে জলে স্বরে যা জলচর, তাহলে প্রথম পদ হচ্ছে জলে, দ্বিতীয় পরপট্ট হচ্ছে চরে, পরপট্ট হচ্ছে চরে, চরে কথাটা কিন্তু ক্রিয়াবল মনে রাখতে হবে। জলে স্বরে কথাটা কি, স্বরে স্বরে কথাটা হচ্ছে ক্রিয়ামূল। তাহলে দেখো পরবর্তী ক্রিয়ামূলের সঙ্গে কীট প্রত্যয় হয় তখন এটাকে বলা হচ্ছে উপপদ। এখন দেখো কিদন্ত পদের সাথে উপপদের যে সমাস হয় তাকে বলা হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস। যেমন জলে চরে যা জলচর, জলে চরে যা জলচর, অর্থাৎ ক্রিয়ামূলের সাথে চরে এটা একটা ক্রিয়ামূল, ক্রিয়ামূলের সাথে কিদন্ত পদের যে সমাস হয়েছে তখন এটাকে বলা হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস। এবার দেখো বনে বাস করে যা, বনে বাস করে যা বনবাসী, বনে বাস করে যা বনবাসী। তারপরে দেখো বনে, বর যোগে বনে, এটা আমরা বিভক্তি পেয়েছি, তার মানে এটা আমরা তৎপুরুষ সমাস বলতে পারি। বিভক্তি থাকলেই সেটা কি, পূর্বপদে বিভক্তি থাকলে সেটা তৎপুরুষ সমাস। দেখো জল যোগে জলে, বন যোগে বনে, তার মানে এগুলো হচ্ছে তৎপুরুষ সমাস। এবার সব কিদন্ত পদ এখানে বাস করে, কিদন্ত পদ হচ্ছে কি বাস করে, আর এখানে কিদন্ত পদ হচ্ছে স্বরে, কিদন্ত পদ হচ্ছে কি স্বরে, অর্থাৎ যেটা তারা ক্রিয়া বুঝায়, যেটা তারা কি ক্রিয়া বুঝায়। তাহলে বনে বাস করে যা বনবাসী, তাহলে এই ধরনের শব্দগুলো পাইলে আমরা এটাকে বলবো যে উপপদ তৎপুরুষ সমাস। এবার সে অলোক তৎপুরুষ সমাস, যে তৎপুরুষ সমাসে পূর্বপদের বিভক্তি লোপ হয় না তখন তাকে অলোক তৎপুরুষ সমাস বলে। মনে রাখতে হবে এখানে অলোক, একটা হচ্ছে অলোক দ্বন্দ্ব সমাস, আরেকটা হচ্ছে অলোক তৎপুরুষ সমাস, কথা বুঝছো? অলোক দ্বন্দ্ব হচ্ছে যেখানে পূর্বপদ এবং পরপদ দুটার মধ্যে বিভক্তি থাকবে বাট কোনোটাই লোপ পাবে না। যেমন আমরা একটা এক্সাম্পল দিয়েছি, গড়েও বাইরে গড়ে বাইরে, গড়েও বাইরে গড়ে বাইরে, জলেও স্থলে জলে স্থলে। দেখো জলেও স্থলে জলে স্থলে, গড়েও বাইরে গড়ে বাইরে, গড় যোগে গড়ে বাহির যোগে বাহিরে, দুটোর মধ্যে বিভক্তি আছে কিন্তু কোনোটারই লোপ না পাইলে তখন এটাকে বলা হচ্ছে অলোক দ্বন্দ্ব সমাস। কিন্তু অলোক তৎপুরুষ সমাস খালি পূর্বপদে বিভক্তি থাকবে, পরপদে কোনো বিভক্তি থাকবে না। যেমন দেখো যে তৎপুরুষ সমাসে পূর্বপদের বিভক্তি লোপ হয় না, আর ওখানে দুটারই লোপ হয় না, এখানে একটা লোপ হয় না, আর ওখানে দুটারই থাকে, এখানে দুটার তো থাকেই না, একটার থাকে, এটাই লোপ হয় না, তখন এটাকে বলেছে অলোক তৎপুরুষ সমাস। যেমন দেখো পিঠা দেখতে পাচ্ছি আমরা, তেলে ভাজা তেলে ভাজা, তাহলে তেল যোগ এ তেলে, তেল যোগ এ তেলে, তার মানে এখানে পূর্বপদে বিভক্তি আছে পরপদে আর বিভক্তি নাই, তেলে ভাজা তেলে ভাজা। অর্থাৎ আমরা যেভাবে শব্দটা ছিল সেভাবে আমরা সমস্ত পদে কি হয়েছে থেকে গেছে, অর্থাৎ সমস্ত পদে এটার কোনো পরিবর্তন হয় নাই। যেমন দেখো গরুর গাড়ি গরুর গাড়ি, তাহলে গরু যোগ গ্র, তাহলে গরুর গাড়ি না এর, গরু যোগ এর গরু, গরু যোগ এর গরুর, তাহলে গরুর গাড়ি গরুর গাড়ি, অর্থাৎ এর বিভক্তিটা এখানে লোপ পায় নাই। কিন্তু গাড়ি শব্দটা তো গাড়ি শব্দ, এখানে কোনো বিভক্তি নাই, পূর্বপদে বিভক্তি আছে, এটা লোপ হয় নাই, গরুর গাড়ি গরুর গাড়ি। জোবাইর কি বুঝতে পেরেছ? জি স্যার। ওকে ধন্যবাদ। তাহলে আমাদের এখানে আজকে এই অলোক তৎপুরুষ সমাস, এই পর্যন্ত আমাদের নয় প্রকার সমাসের কথা বলা হয়েছে, কথা বুঝছো? মানে তৎপুরুষ সমাস নয় প্রকার, অর্থাৎ আমাদের এখানে সপ্তমী পর্যন্ত হচ্ছে ছয় প্রকার, তারপর হচ্ছে উপপদ, তারপর হচ্ছে নচ্য তৎপুরুষ সমাস, আর এরপর হচ্ছে অলোক তৎপুরুষ সমাস।
এগুলো হচ্ছে তোমাকে ভালোভাবে বিভক্তিটা জানতে হবে, বিভক্তির সকল প্রকারগুলো তোমাদেরকে জানতে হবে। তাহলে তোমাদের এখানে বাড়িতে ব্যাস বাক্য যেমন দেখো, চায়ের বাগান, চায়ের বাগান, চা বাগান, চায়ের বাগান, চা বাগান, মন গড়া, মন দিয়ে গড়া, মন গড়া, দুঃখকে প্রাপ্ত, দুঃখ প্রাপ্ত, মধুতে মাখা, মধুমাখ, মধু দিয়ে মাখা, মধু মাখা, রাজার 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 পথ, রাজপথ, খেয়ার ঘাট, খেয়া ঘাট, বিলাত হতে ফেরত, বিলাত ফেরত, দিবা 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 থেকে রাত্রি, দিবা হতে নিদ্রা, আচ্ছা দিবাতে নিদ্রা, দিবা নিদ্রা, দিবাতে নিদ্রা, দিবা নিদ্রা, বিলাত হতে ফেরত, বিলাত ফেরত, এই ব্যাস বাক্যগুলো তোমাকে কি করতে হবে, বিভক্তিতে রূপান্তর করতে হবে, বিভক্তিতে রূপান্তর করতে হবে। এগুলো তোমরা বাসায় কি করবা, প্র্যাকটিস করে প্র্যাকটিস করতে হবে বাসায়। তারপর হচ্ছে আর বাড়ির কাছে হচ্ছে তৎপুরুষ সমাস কাকে বলে এটা ভালো করে জানতে হবে, তৎপুরুষ সমাস কত প্রকার ও কি কি এটা ভালো ভালো করে পড়তে হবে, উদাহরণ দিয়ে সবগুলো তৎপুরুষ সমাসের নাম লিখে আনবে। তার মানে তোমাদের এসডাব্লিউ হচ্ছে যে এটা বাসায় সবাই এটা প্র্যাকটিস করবা, তৎপুরুষ সমাস প্র্যাকটিস করবা, অর্থাৎ সমাস কাকে বলে, তৎপুরুষ সমাস কাকে বলে, তৎপুরুষ সমাস কত প্রকার ও কি কি এগুলো পড়তে হবে, বিভক্তি কত প্রকার, বিভক্তি কত প্রকার এবং বিভক্তি কোনটা কিভাবে চেনা যায়, এই বিষয়গুলো আমরা তৎপুরুষ সমাসের মধ্যে আলোচনা করে দিয়েছি। এগুলো ভালো করে পড়ে ফেলতে হবে। আর এই উদাহরণগুলো সবগুলো যে ব্যাস বাক্য যেগুলো দিয়েছি এগুলোর উদাহরণ সহ লিখে নিয়ে আসতে হবে। এটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ। তারপর হচ্ছে আচ্ছা সবাইকে ধন্যবাদ, আজকে স্যারের এই সময়ও শেষ হয়ে গেছে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, বাসায় সবাই নিরাপদে থাকবে এবং বাড়িতে বেশি বেশি করে এখন একটু পড়াশোনা করার চেষ্টা করো। এই আশাবাদ ব্যক্ত করে পরবর্তী ক্লাসে দেখা হবে। এই আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।